five. Correct your trajectory. সো হ্যালো গেমার্স, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটি গেমপ্লে ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সো আজকে আমরা খেলবো প্ল্যানেট ক্রাফটার। সো চলেন বেশি কথা না বলে স্টার্ট করি। গেমটি স্টার্ট করার আগে একটা কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। সো আমরা নিউ গেম স্টার্ট করব। আমি কিছুটা খেলছিলাম, ঠিক আছে, এর ডিলিট করে দিই। সো নিউ গেম স্টার্ট করলাম আমরা, দেন নাম রাখবো নোব, ঠিক আছে। সেটিং এখানে কিছু করতে হবে, অল আনলক নো। সো আমরা স্ট্যান্ডার্ডে নর্মালে খেলবো, ঠিক আছে। সো ক্রিয়েটে ক্লিক করলাম, দেন নো ওয়ার্ল্ড। সো আমরা লোডে ক্লিক করব। ও ভাই সব, কি ভাই এটা কি কোনো মুভির সিন দেখাইলো? ওকে ওকে, আমাদের ডিসপ্লে আসছে। ফার্স্ট স্টেপ মানে কিছু অবজেক্ট দেওয়া হয়েছে আমাদের, ঠিক আছে। দেখেন এই যে বাম পাশে উপরে দেখে, আর এটা টেরা ইনফরমেশন ইন্ডেক্স ক্রাফটার, অক্সিজেন ট্যাঙ্ক, ব্যাকপ্যাক, টর্চ, মাইক্রোচিপ, কনস্ট্রাকশন, ওয়াটার, অক্সিজেন। আচ্ছা, আর এই ক্রাফটার, এখান থেকে আমরা ক্রাফট করব। চেস্ট ফোর্ড দিয়েছে, একটা লেরমা সিট দিয়েছে, দেন অক্সিজেন তিনটা, একটা ওয়াটার বোতল। একটা অক্সিজেন বোতল নেই, দেন টিয়ার ওয়ান। আচ্ছা, উপরের অবজেক্ট অনুযায়ী দুইটা আয়রন লাগতেছে, দেন অক্সিজেন, কবাট, আয়রন, দেন ম্যাগনেশিয়াম। সো আমি তো সামনেই দেখতে পাচ্ছি, দেন এগুলো নিয়ে নিই আমি। এটা এটা কবাট, এটা আয়রন, এটাও কবাট, আয়রন। আচ্ছা, ম্যাগনেশিয়াম লাগতেছে, এটা সিলিকন, ম্যাগনেশিয়াম, 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 এটা কি টাইটেনিয়াম? ম্যাগনেশিয়াম দেখতে পাইতেছি না। আচ্ছা পাইছি, ইনভেন্টরি ফুল। সো আমাদের ইনভেন্টরি ফুল হয়ে গেছিল, দেখেন। আয়রন নিয়ে আসছে তিনটা, আইস, কবাট, কোবাল্ট, দেন এটা হচ্ছে সিলিকন, টাইটেনিয়াম, এটা ম্যাগনেশিয়াম। সো দেখি আমরা কি অক্সিজেন ট্যাঙ্ক করতে পারবো, দেন ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক দিলাম, এখানে স্লট বেড়ে গেল, দেখেন এক দু তিনটা ছিল না, দেন এটা দিলাম, চারটা হয়েছে, ঠিক আছে। এরপর মাইক্রোচিপ কনস্ট্রাকশন, এটার জন্য কি লাগতেছে? ম্যাগনেশিয়াম, দেন এটার জন্য ম্যাগনেশিয়াম সিলিকন, আয়রন তো পাচ্ছি, ম্যাগনেশিয়াম এখানটাই অনেক কম দেখতেছি। ম্যাগনেশিয়ামের সংকট এখানে, ভাই ম্যাগনেশিয়াম দিতেছে নাকি? আচ্ছা,
ভাবছি যদি হয়ে যাওয়ার কথা, সিলিকন সিলিকনও নিয়ে নিলাম আমরা। দেন শুনলেন গিয়ে বাম পাশে এগুলা একটু কমপ্লিট করে নিই। সো আসলে এটাই সব করতে বলছে। দেন ওকে, সো দুইটা কমপ্লিট। দেন আমরা কেবিন এখানটায় বানাবো। ওখানে দেখেন একটা শিফট শিপ দেখতে পাচ্ছি, দেখছেন নাকি? ওখানটায় যাব, ওদিকটাই যাই বানাবো আমরা, ঠিক আছে? ওদিকটায় গিয়ে বানাবো। দেন আমাদের বিল্ড মেনু, দুইটা আয়রন, তিনটা আয়রন, দুইটা টাইটানিয়াম, একটা সিলিকন, তিনটা আয়রন, দুইটা টাইটানিয়াম, একটা সিলিকন। একটা কাজ করে নিই, অক্সিজেন বোতল নেই, ফুড নেই, দেন ওয়াটার বোতল বানাইতে পারবো। আচ্ছা ওয়াটার বোতলও নিলাম। দেন ওই যে সামনের ওদিকটায় যাবো আমরা, ঠিক আছে? আমরা ওদিকটায় গিয়ে উঁচু জায়গায় আমরা বেস মেক করবো। ধরো ধরো আমি খেলছি বা দেখছি গেমটা, এই জায়গাতে নাকি পানিতে পানি আসে এই জায়গায়, ঠিক আছে? সো এই জায়গায় বানাবো না আমরা, আমরা সামনের উঁচু জায়গাতে বানাবো। আমি খেলছিলাম গেমটা একটু, তো সেই হিসেবে আমার এটুকু মনে রয়েছে যে নিচু জায়গাতে আমরা বেস মেক করলে এটা পানিতে ডুবে যাবে। কারণ এখানটায় দেখেন, এখান কতটা নিচু, এখানটাই আপনার পানি এসে ডুবে চলে যাবে সব কিছু। ওই যে সামনে আরো একটা শীতের অংশ দেখতে পাচ্ছি, আমরা বেস মেক করবো এই জায়গাতে, ঠিক আছে? আলাইতেছে কি এরা? এটাই আমি দেখছি, করতেছে কি উপর থেকে ওগুলো? অবস্থা
ওগুলা তো নিয়ে আমার নিচ থেকে নিয়ে আসতে হবে, এর জন্য কেবিন আর একটা বানাইতে হবে। 1 2 এইরকম আয়রন লাগে 2টা। তো এখন আমার নিচে গিয়ে ওগুলো নিয়ে আসতে হচ্ছে, এই তো এখানে আর একটা চেস দিলাম, কিছু রেখে দিলাম, ঠিক আছে। সো ডেফিনেটলি এখন আমাদের বানাইতে হবে হিটার, দেন ক্রাফট। আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের আয়রন আর সিলিকন লাগতেছে না, আয়রন সিলিকন। তো এখানটায় আমি একটা ক্রাফটার বানাবো, ঠিক আছে। এক্সপ্লোশন ইনক্রিজ ইকুইপমেন্ট স্লট, টাইটেনিয়াম। আচ্ছা এটাতে টিয়ার 1-এর, এটাতে আমরা ইয়ে করলে সো আমাদের এই যে স্লটটা রয়েছে এটা বাড়াইতে পারবো আমরা, ঠিক আছে। সো টাইটেনিয়াম সিলিকন ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম সিলিকন, সিলিকন তো পাই নাই, অক্সিজেন, এই যে সিলিকন। অক্সিজেন ট্যাঙ্ক লেভেল টিয়ার 2 আসছে দেখেন, এটা আমাদের আনলক হয়েছে। তো ওইটাও আমরা আনলক করে নিব, তা লাইক দ্যাট। এটার জন্য কী কী লাগতেছে, টিয়ার 2 সিলিকন, কবাট, টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম 2টা, সিলিকন। আচ্ছা কভার নেই আমার কাছে, নিয়ে আসতে হবে আমাকে। অক্সিজেন লেভেল লো, এটা না, এটা অক্সিজেন। সো অক্সিজেন লেভেল 200 হয়ে গেছে আমাদের, দেন কিছু এটা বানানোর জন্য ইরিডিয়াম, ইরিডিয়াম লাগছে। ইরিডিয়ামের একটা জায়গা আমি অবশ্য
আমি খেলছিলাম তো বুঝলি দেখি আপনাদের তো আমি জানি আমাদের পাওয়ার দুর্বল, তো আরেকটা ইন্টারভেন দিয়ে দিলাম। মানে এটাকে আমরা অক্সিজেনের জন্য আমাদের একটা দিয়া, তো এটা দিলাম, এটা দিলাম এখানটায়, ঠিক আছে, এটা সিরলি মাসো অক্সিজেন দিব আর অক্সিজেন লেভেলটা ইনক্রিজ করবে, ঠিক আছে, 15 এনার্জি 35। সো ব্যাপার না, এখানটায় এখন আমাদের লাগতেছে কি ইরিডিয়াম, ইরিডিয়াম না, এর জন্য কোবাল্ট, আইস, তো এই যে সামনে যে পাহাড়টাতে গিয়ে পড়তেছে ওখানে গেলে আমরা ইরিডিয়াম পাবো, ঠিক আছে, তো ওখানে যাচ্ছি চলেন। সো এখানটায় এখন আমাদের অক্সিজেনের প্রবলেম হবে না, সো এই যে ইরিডিয়াম পাইছি, ইরিডিয়াম 2টা পাইলাম, 3টা আর কি নেই, অ্যালুমিনিয়াম, ডেফিনেটলি আরো তো থাকার কথা। আচ্ছা এখানে একটা, এখানেও একটা পাইলাম, যতটুকু পারি নিয়ে যাব, কারণ বারবার তো এত দূর আসা সম্ভব না। অ্যালুমিনিয়াম পাইছি, নিয়ে নিই, কাজে লাগবে। আচ্ছা ওদিকটায় যাব না আমরা, ঠিক আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলা তো রাখতে হবে, 1 2 3 4, 4টা, 1 2, সো লাইকলি দ্যাট এনাফ, একটা কাজ করব, দেন এটাকে এই সাইড দিয়ে আর একটু বাড়াই দেব, কারণ ছোট হয়ে পড়ছে আমাদের এই জায়গাটা, ঠিক আছে, হ্যাঁ এখন এবার আর একটা রুম পাইলাম, হিটার সিলিকন লাগতেছে, ইজ দি ব্ল্যাক স্কাই, ইটস ওকে নো প্রবলেম, দেন এখানটায় আমরা স্কিন সিলিকন, সিলিকন ম্যাগনেশিয়াম, সিলিকন সিলিকন, সিলিকন আর ম্যাগনেশিয়াম না,
ইনভেন্টরি ফুল। তো এখানে আমি বানাইতে চেয়েছিলাম কি কোবাল্ট, এখানটাই আমি মনিটরিং স্ক্রিনটা দিব। শিট, এত পাওয়ারের সমস্যা হইলে তো আয়রন আয়রন দুইটা আয়রন, এক দুই, দুইটা। আচ্ছা, আমাদের টিয়ার টু ব্যাকপ্যাক আনলক হয়েছে, দেখেন এই যে টিয়ার টু ব্যাকপ্যাক আনলক হয়েছে। দেন আয়রন লাগছে না, আয়রন রয়েছে, কেমনটা লাগে আয়রন আবার নিয়ে আসতে হবে। এখানটাই এটা মিশতে হবে, দেন পাওয়ার একটা, পাওয়ার প্রোডাকশন হচ্ছে 3.60 কিলোওয়াট, দেন কনজিউম হচ্ছে 3.35, তো বেশি নাই। সো আমাদের পাওয়ারের এটা আপ করতে হবে, ঠিক আছে। সো এখানটাই যদি আমি পাওয়ার আনলক করতে যাই, দেখেন টিয়ার টু ব্যাকপ্যাক তো আনলক হয়েছে আমাদের। সো সোলার প্যানেল আনলক করতে গেলে আমার লাগতেছে 1 KTI। সো এটার মানে কি KTI কি কি এটা আমি ঠিক জানি না তেমন, ঠিক আছে। সো বলতেও পারতেছি না ওইটা কি। আমাদের KTI যেহেতু লাগতেছে, সো আমরা বাড়াইতে পারবো কি, অক্সিজেন যদি বাড়াই আমরা ইনডোর লেডার এটার প্রয়োজন পড়েই না তেমন। উপরে যদি আমরা হাইড্রো লেভেল, আচ্ছা খাবারটা খেয়ে নিই, দেন অনেক কিছু রয়েছে। সো আমি টিয়ার টুর ব্যাকপ্যাক একটা টাইটেনিয়াম লাগতেছে, হিটের এটা আর একটা দিবা, আয়রন সিলিকন আয়রন, দেন সিলিকন, না খুব ঝামেলার মধ্যে ফেলাই দিতেছে। তো আয়রন আবার শর্ট পড়ে গেছে, দেখি আমাদের কনজিউমার। সো আর একটা টারবাইন আমাদের এখানে লাগাইতে হচ্ছে, কারণ পরবর্তীতে আবার সমস্যা হইতে পারে। সিক্স হয়েছে তো সমস্যা নেই। দেন আমরা করবো কি, কোনটা এখানে কোন স্ক্রিনটা আমি লাগাই নাই, সো স্ক্রিন তো এটা আনলক হয় নাই এখনো, আনলক হবে। অক্সিজেন লেভেল বাড়াইতে হচ্ছে আমার, নেক্সট এপিসোডে আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের এপিসোডটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন।